বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা শুরু করছি দশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র শনি যোগ চলছে আজকে দিনের শুরুতেই রাহু নক্ষত্রের প্রভাব এবং বৈকালে কিন্তু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব এবং অবশ্যই ঘটনাক্রমে বৃহস্পতি এবং রাহু একই রাশিতে প্রায় কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছে গুরুচণ্ডাল যোগের মধ্যে এর মধ্যে বৃহস্পতি এবং রাহু একে অপরের বিপরীত দিশায় কিছুদিন আগেই ক্রস করেছে তো এমন একটা বিষয় যেখানে গুরুচণ্ডাল যোগের প্রভাব চলছে শনিচন্দ্র বীজযোগের প্রভাব তো সারাদিনে কোন বিষয় ভালো কোন বিষয়ে মন্দ এবং কোন বিষয়গুলো আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমেই আমি জেনারেল প্রেডিকশনে সেগুলো জানাবো রাশি লগ্নের ফলে আপনারা রাশিভিত্তিক লগ্নভিত্তিক আলোচনা শুনবেন কিন্তু সেখানে গুটি কয়েক বিষয়ের বাইরেও কিন্তু বেশ কিছু ঘটনা আমাদের সঙ্গে সারাদিনে ঘটে তা আজকে সারাদিনে যদি আপনি মূল ঘটনাগুলো জেনে যান এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনার রাশি লগ্ন যাই হোক না কেন আপনি কিন্তু সেই ঘটনাগুলোর সঙ্গে নিজেকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন তো প্রথম যে বিষয়টাই আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে অবশ্যই আমরা যদি দেখি আজকে সারাদিনের মধ্যে চন্দ্র এবং শনির সংযোগ যেটা মনকে অত্যন্তভাবে প্রভাবিত করছে খুব সামান্য ঘটনা কারোর একটু মন্তব্য ছোটোখাটো বিষয়ে কাগজে কিছু পড়লেন সামান্য কোনো ভিডিও দেখলেন সেগুলো কিন্তু মনকে ভীষণভাবে নাড়া দেবে প্রভাবিত করবে এবং অলরেডি যদি আপনি কোনো মানসিক স্ট্রেসের মধ্যে থাকেন ডিপ্রেস থাকেন হতাশাগ্রস্ত থাকেন প্রচণ্ড ওয়ার্কলোডের মধ্যে থাকেন এই শনিচন্দ্র যোগ আপনার মাথার ভেতর সেই স্ট্রেসগুলোকে কিছুটা বাড়িয়ে দেবে সেটা অন্যান্য প্রেমের সমস্যা হতে পারে যে কোনো সমস্যা যার যেটা চলছে আর কি সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার ব্যক্তি থেকে ব্যক্তি এটা আলাদা হবেই কারণ যাদের জন্মচক্রে শনিচন্দ্র যোগ আছে তারা এর ফল বেশি পাবেন যাদের জন্মচক্রে শনিচন্দ্র যোগ নেই তারা কম পাবেন এটা স্বাভাবিক হবে কিন্তু মূল বিষয়টা এটা এরকম থাকবে আজকে দিনের শুরুর দিকেই রাহু নক্ষত্র শতভিষা নক্ষত্রের প্রভাব থাকার জন্য দিনটা অত্যন্ত গতিশীল এবং কর্মপ্রবণ থাকবে শনিচন্দ্র যোগ মানসিক গতিকে কিছুটা শ্লথ করে ঠিক কথা কিন্তু কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স বজায় থাকবে শতভিষা এবং এই শতভিষায় কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে ফলত ওই শতভিষার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই টেকনিক্যাল ফিল্ড যে কোনো কিছু হিলিং আপনার পরিস্থিতির মান উন্নয়ন কোনো কিছু রিপেয়ার করা নতুন কিছু বিষয় রিস্টোর করা কোনো পরিকল্পনা করা কোনো বিষয়ের সমস্যা যা আপনার লাইফকে জর্জরিত করছে সেই সমস্যার সমাধান ওয়ে আউট খুঁজে বার করার জন্য আজকের দিনটা প্রপার তার কারণ একটাই শতভিষা নক্ষত্র আমরা যদি দেখি টেলিস্কোপে সেখানে কিন্তু একটা কোনো নক্ষত্র না এটা 100টা নক্ষত্র নিয়ে একটা নক্ষত্র মণ্ডল এবং অবশ্যই এটাকে আমরা 100 হিলার্স বলে থাকি অর্থাৎ শত সমস্যার সমাধান যার কাছে আছে সেই সমস্যার সমাধানকে কিন্তু নক্ষত্র ইন্ডিকেট করে আপনারা যদি দেখে থাকেন যে শতভিষার মানুষজন কিন্তু ছোটোখাটো বিষয় টুকিটাকি বিষয় বিশেষ কিছু জায়গায় নলেজ কিন্তু এরা রাখেন তো এই যে শতভিষার প্রভাব এটাকে কিন্তু যদি আপনি ইউটিলাইজ করতে পারেন কী ক্ষেত্রে আপনার পরিস্থিতির মান উন্নয়ন সমস্যার সমাধান প্রবলেম শর্ট আউট করার জন্য তাহলে দিনটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন রাহুর যে এনার্জি সেটা কিন্তু আপনাকে বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি আপনার মতো করে দিনটা সাজাবেন কিন্তু রাহু কী করে পরিস্থিতি অনুযায়ী মানুষকে কিন্তু তার বশে করে ফেলে রাহু হচ্ছে মায়ার রূপক কোনো কিছু দেখছেন সেখানে কিন্তু অত্যধিক ভালো লাগা আছে সেটার প্রতি ঝাঁপিয়ে পড়লেন কিন্তু সেই যে বিষয়টা যার ওপর আপনি আকৃষ্ট যে বস্তুর ওপর আকৃষ্ট যে ব্যক্তির ওপর আকৃষ্ট তিনি আসলে আপনাকে ঠকাতে এসেছেন এইরকম ঘটনাও কিন্তু আজকের দিনে বেশি ঘটতে পারে এবং বিশেষত যেহেতু গুরুচণ্ডাল যোগ চলছে কোনো ভণ্ডযোগীর পাল্লায় পড়লেও কিন্তু আমি এটা অস্বাভাবিক ঘটনা বলবো না এই বিষয়টাও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যাই করবেন একটু যাচাই করে করবেন রাহু গতি দেবে রাহু স্কোপ দেবে রাহু অপরচুনিটি দেবে ধরুন আপনার সামনে তিনটে সুযোগ আছে তার মধ্যে একটা ভুয়ো এবং দুটো ভালো সেইটাই আপনাকে কিন্তু পরখ করে নিতে হবে বিশেষত অনলাইনের কাজকর্ম ইন্টারনেট রিলেটেড কাজকর্ম এবং ইন্টারনেট মাধ্যমে যেসব কাজকর্ম হয় আর কি পাসওয়ার্ড দিচ্ছেন কোনো ক্ষেত্রে সাইবার ক্যাফে গিয়ে কোনো কাজ করছেন সেগুলোতে একটু চোখ কানটা খোলা রাখবেন নচেত কিন্তু কিছু বিষয় ভুল ত্রুটি ভুল বিচ্যুতি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকতে পারে সাধারণভাবে আজকের দিনটা রুটিন মাফিক জায়গাটা কিন্তু স্থির থাকবে না সকালে একরকম হচ্ছে বিকেলে একরকম হচ্ছে বা ডেলি রুটিন আপনার যেরকম হয় তার থেকে কিছুটা আলাদা হতে পারে বিশেষ কাজের জন্য আজকের দিনটা ভালো তবে ডেলি রুটিনটা একটুখানি পণ্ড হতে পারে এছাড়া পড়াশোনা উচ্চশিক্ষা স্কুল কলেজ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা রুটিন মাফিক জায়গাটা ব্যাঘাত যোগ আছে এমনি রেগুলার বিষয়ে আপনি কিন্তু কোনো অ্যাডমিশন নিতে চান কোনো পরীক্ষা দিতে চান সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না রাহু কিন্তু ঘোরায় অহেতুক কিন্তু দৌড়ঝাঁপ করায় তাই যেখানে যাচ্ছেন কোনো কাজে যাচ্ছেন কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রফেশনাল কিছু কাজে যাচ্ছেন সেখানে একটু হলেও খোঁজ খবরটা নিয়ে যাওয়া উচিত নচেত কিন্তু সময়মাফিক কোনো জায়গায় পৌঁছতে একটু সমস্যা হতে পারে
হয়তো আপনাকে কোনো শর্টকাট রাস্তা ছিল, আপনি দূর পথে ঘুরে ঘুরে সেখানে পৌঁছলেন, এই আর কি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর কী কী ভালো মন্দ হবে সেগুলো তো বলবো আমি, তার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে একটা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই আপনার যাবতীয় সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। তবে যদি আপনি মনস্থির করেন আসবেন কোনো সমস্যা নেই, সাক্ষাৎ এসে চেম্বারেও আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা চেম্বারে হোক বা ফোনে প্রত্যেকটা আলোচনা হবে বিস্তারিত, ডিটেল, আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সবথেকে বড় কথা প্রাইভেসি, গোপনীয়তাটা আমরা 100% মেনটেন করি এবং সেটা করব অবশ্যই, কিন্তু আপনাদের থেকে সেটা এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি যারা দেখছেন শুধু দৈনিক রাশিফল নয়, চন্দ্রের গোচরফল সহ নিয়মিত গ্রহদের গোচরফলগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। অন্য বন্ধুরা যাতে আপনার হাত ধরে দেখতে পান ভিডিওটি, একটু লাইক এবং শেয়ার করে দেবেন। যে বিষয়টা আমরা এখানে বলছিলাম শনিচন্দ্র যোগ এবং একত্রে গুরুচণ্ডালের প্রভাব, তো সাধারণভাবে এটা বলবো মাথা গরম ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু রাগের একটু বাড়বে, টেম্পারমেন্ট কন্ট্রোলটা খুব দরকার। এখানে রাহু বৃহস্পতির প্রতি কানেকশান থাকছে, তো খেয়াল রাখতে হবে অফিসে আপনার বস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার হায়ার অথরিটি এদের সঙ্গে একটু মতবিরোধ বা মতেনমিল হতে পারে। একটু মানিয়ে চললে স্বাভাবিকভাবে ফল ভালো থাকবে। গুরু টিচার এদের সঙ্গে মতবিরোধে যাবেন না, এটা খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনে পদোন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। রাহুর প্রভাব মানে এটা জানবেন যে কোনো বিষয়ে চলমান কাজ, আউটওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, যেখানে যে কাজগুলো সবার পক্ষে করা সম্ভব নয়, এই গরমে তো নয় এমনিও সম্ভব নয়, সেটা হচ্ছে টাফ কাজগুলো, যেমন রাস্তার কাজ, নোংরা পরিষ্কারের কাজ, মাটি কাটার কাজ, কোনো জিনিসপত্র বহনের কাজ, এই যেখানে আমরা বলি এটা কোনো টাফ কাজ, সেই কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে এবং সেই কাজে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং যে কাজগুলো সাহস, সাহসিকতা, পরাক্রমের প্রয়োজন আছে সেগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। যেমন কেউ ধরুন রেস্কিউ টিমে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। এবং ওভারঅল জেনারেলি শতবিচার নক্ষত্রে মেডিকেল ফিল্ড, আয়ুর্বেদিক মেডিসিন, চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন এখানে যাচ্ছে না, যে কোনো বিষয় হতে পারে, আয়ুর্বেদিক মেডিসিন, টেকনিক্যাল জব, যে কোনো বিষয়ে, কোনো অল্টারনেট মেডিসিন, জিম, যোগা, কোনো ধরনের সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রাংশের কাজ, কোনো রিপেয়ারিং জব, বিশেষত কম্পিউটার সফটওয়্যার, নেটওয়ার্কিং, মোবাইল নেটওয়ার্কিং, আইটি ফিল্ড, কোনো এআই এর উপর যারা কাজ করছেন সেই সমস্ত ক্ষেত্র বা প্রেক্ষাপটগুলো আজকের দিনটা ভালো যাবে। শুধু তাই নয়, যেখানে অ্যাডভাইসারি কাজ, যেমন অ্যাস্ট্রোলজার যারা আছেন, যারা কোনো ধরনের ওভারঅল যারা কোনো সাইকোলজিক্যাল কোনো কাউন্সেলিং করছেন এই ধরনের পেশা, বা কোনো বিষয়ে কাউকে আপনি কোনো থেরাপির কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনের ইঙ্গিত বহন করছে হরস্কোপ। অপরদিকে আমরা যদি একটু সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা দেখি, গতদিনের তুলনায় অনেকটা বেটার। গতদিনে নিচস্থ মঙ্গলের নক্ষত্র ছিল, যেখানে রাগ, জেদ, হতাশা, ধুম করে রেগে যাওয়াকে ইন্ডিকেট করছিল হরস্কোপ। আজকের দিনটা অবশ্যই একটু ভালো থাকবে, একটু চাঙ্গা থাকবে, ফুরফুরে মেজাজ থাকবে, নতুন প্রেমে যোগাযোগও থাকবে। তবে শনিচন্দ্র যোগ এটা ইন্ডিকেট করছে যে আপনার মনে যদি আগে থেকে কোনো প্রবলেম চলে সেটা একটু মনের ভেতর বিশেষিত হতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, গতদিনের তুলনায় ফার বেটার, কারণ মঙ্গলে এখানে কিন্তু মাঙ্গলিক যোগ ছিল, তার তুলনায় অনেকটা বেটার। এবং দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে বহাল থাকছে। আর এখানে আমি এটুকু বলবো, শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমেই হাড়ে ব্যথা বেদনাকে ইন্ডিকেট করছে শনিচন্দ্রের ওপর, মঙ্গলের অষ্টম দিয়ে ধ্বংসাত্মক দৃষ্টি আছে, চোট আঘাতের টেন্ডেন্সিকে ইন্ডিকেট করছে। চলাফেরার বিষয়ে, বাইক চালাবার বিষয়ে, গাড়ি চালাবার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি মনে করি যে এখানে স্পেশালি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কমিউনিকেটিভ যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে ভালো, প্রেমের প্রস্তাবও কাউকে দিতে পারেন। দাম্পত্য জীবন বিবাহকের দিকে আলাপ আলোচনা আজকের দিনে শুভ হতে পারে, সেখানেও সমস্যা থাকছে না। এবার হচ্ছে দেখুন দুটো নক্ষত্রের প্রভাব, দিনের শুরুর দিকটা রাহু নক্ষত্রের প্রভাব, যেখানে মন খুব চঞ্চল, চটপটে ভাব, একটু গতিশীলতা এগুলো কিন্তু থাকছে। বৃহস্পতি নক্ষত্র যখন আসবে সেখানে কিন্তু অনেকটা শান্ততা, একটা কোয়াইট, একটা শান্ত ভাব, একটা চঞ্চলহীন ভাব, এটা কিন্তু অবশ্যই কিছু জায়গায় এখানে ফিল করবেন। বৃহস্পতি নক্ষত্র আপনার মনের শান্ততা, স্থিরতা, ধীরতাকে প্রদান করতে পারে, তবে একটু হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা আজকের দিনে থাকতে পারে। তো আমি সহজভাবে বলতে পারি গত সন্ধ্যাবেলার পর থেকে যদি সিচুয়েশান আপনার কিছুটা বিরূপ থাকে, খারাপ যায়, তাহলে আজকের দিনে বৈকাল পরবর্তী সময় কোনো কাজ করুন। আর গত সন্ধ্যা থেকে যদি পরিস্থিতি আপনার আয়ত্তে থাকে তাহলে আজকের যে দিনে যে কোনো সময় স্পেশালি সকাল দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করুন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো দিনের শুরুর দিকটায় বা বৈকাল অবধি সময়টায় বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকে, সেই জন্য আপনার যদি লগ্ন বা রাশির নক্ষত্র, মাফ করবেন একটু উল্টো বলে ফেলেছি, দিনের শুরুর দিকে রাহু নক্ষত্রের প্রভাব থাকছে, তো দিনের শুরুর দিকে যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি শতভিশা, আদ্রা,
বা সাথী হয় তাহলে দিনটা আপনার জন্য খুব ইমোশনাল থাকবে, খুব সেন্সিটিভ থাকবে, কিন্তু কাজে অগ্রগতি থাকবে রাশি নক্ষত্রের ক্ষেত্রে। লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রই যারা জাতক জাতিকা তারা খুব ইমোশনাল থাকবে, কিন্তু রাশি নক্ষত্র বৈকাল অবধি সময়টায় কাজে অগ্রগতি ফিল করবেন। তেমনই কিন্তু বৈকাল পরবর্তী সময় বৃহস্পতি নক্ষত্রের জাতক জাতিকারা পুনর্বসু হতে পারে, পূর্ব ভাদ্রপদ হতে পারে বা বিশাখা হতে পারে, তাদের ক্ষেত্রে ইমোশনাল ভাব বজায় থাকবে লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রে, কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ ইত্যাদি এগুলো পাবেন। এখানে আমি এটুকু বলতে পারি বৃহস্পতির এবং যে রাহু নক্ষত্র, বৃহস্পতি এবং যে রাহু নক্ষত্রের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এখানে কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে শুধু বলছি, তাদের ক্ষেত্রে সারাদিন ব্যাপী সময়টা কিন্তু পজিটিভ থাকছে দিন এবং রাত। রাশি নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু তাদের ক্ষেত্রে উভয় নক্ষত্রেই তারা কিন্তু উভয় কাজ করতে পারে, তাদের সেখানে সমস্যা থাকছে না। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলো একটু এখানে কিন্তু আমরা দেখে নিই। প্রথমত এখানে ভালো ফল পেতে পারে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা বৈকাল অবধি সময়টায়, বৈকাল পরবর্তী সময় থেকে এদের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি আসতে পারে। এখানে আমি ওভারঅল বলবো এখানে যদি ভালো ফল সকাল এবং বৈকাল এই দুই ক্ষেত্রেই কিন্তু পাবেন শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে টোটাল ডে অ্যান্ড নাইট এই সময়টায় কিন্তু ভালো ফলের আওতায় থাকবে। অপরদিকে দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা কিছুটা বাধা বিপত্তির মধ্যে থাকবে বুধের রাশি নক্ষত্র অবশ্যই অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে, তবে এখানে বৈকাল পরবর্তী সময় থেকে আপনারা কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। তেমনই কিন্তু বৈকাল পরবর্তী সময় থেকে কিছু বাধা বিপত্তি কিছু প্রবলেম থাকতে পারে কেতু তিন নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলার ক্ষেত্রে, এগুলো আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা শুরু করছি অবশ্যই আজকের বারবেলা, অন্যান্য যে নক্ষত্রগুলোর কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেটাই কিন্তু মূল ফোকাস করবেন, জেনারেল প্রেডিকশনে যেটা বলছি সেটাকে কিন্তু গুরুত্ব দেবেন। এবার হচ্ছে আজকের বারবেলা, দেখুন আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি, আজকের বারবেলা সূর্যোদয় দিয়ে শুরু হচ্ছে এবং সকাল 6:35 মধ্যে প্রথম বারবেলা থাকছে। এর পরের বারবেলা একদম দুপুর 1:16 থেকে এবং সেই বারবেলা স্থায়িত্ব হচ্ছে দুপুর 2:56 পর্যন্ত, এখানেই শেষ নয়। পরবর্তী একদম শেষ ধাপে বারবেলা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৈকাল 4:36 থেকে এবং সেই বারবেলা শেষ হবে সূর্যাস্ত অবধি। আমরা তাহলে তিন ভাগে বারবেলা পাচ্ছি, আপনারা যদি চান শুভ কাজ ইত্যাদির সময় পরিহার করতে পারেন। এবার আমরা শুরু করব আজকের রং, আজকে সংখ্যাতত্ত্ব আগে বলে নিই তারপর রং বলবো। আজকে সংখ্যাতত্ত্ব হচ্ছে দেখুন 2 এবং 3 সংখ্যার প্রভাব, 2 সংখ্যার ভেতরে গতি থাকবে, কমিউনিকেশান থাকবে, কিছু ভুয়ো যোগাযোগও থাকবে, 3 সংখ্যার ভেতরে রাগ জেদ এবং আপনার জ্ঞানের বহিঃপ্রকাশ, কোনো বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু থাকবে। তো বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি এই সংখ্যার আধিক্য দেখেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে আজকের রং হচ্ছে হলুদ এবং কালো, মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু তারা অবশ্যই কিন্তু সাদা এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই সবুজ কমলা এবং নীল ব্যবহার করা যেতে পারে, মিথুনের ক্ষেত্রে হলুদ কালো এবং নীল ব্যবহার করা যেতে পারে, কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ কালো এবং তার সঙ্গে কিন্তু সবুজ রং ব্যবহার করা যেতে পারে, সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু আমি প্রেফার করব সবুজ এবং কমলা রঙকে, এখানে কন্যার ক্ষেত্রে আমি আজকের দিনে প্রেফার করব সবুজ এবং কমলা রঙকে, তুলার ক্ষেত্রে হলুদ এবং নীল এই দুটো রং বেশি শুভ, চাইলে সাদা ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে আমার মনে হয় সাদা নীল সবুজ ব্যবহার করা যেতে পারে, এখানে ধনুর ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করা যেতে পারে, তার সঙ্গে কিন্তু তারা নীল সাদা ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে তারা কিন্তু সাদা নীল ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা অফ হোয়াইট কালারও ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে এখানে হলুদ কালো এই দুটি রঙই ব্যবহার করা যেতে পারে এবং চাইলে আপনারা নীল রঙও ব্যবহার করতে পারেন, সাদাতে অসুবিধা নেই। মিনের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ কমলা এবং সবুজ এই তিনটে রঙই শুভ। আপনারা লগ্নভিত্তিক রংটা শুনলেন, একান্ত লগ্ন না জানলে রাশি সাপেক্ষে এটা কিন্তু আপনি ফলো করতে পারেন, তবে মেইনলি লগ্নটাই প্রাধান্য পাচ্ছে। এবার আমরা শুরু করছি লগ্নভিত্তিক আলোচনা, লগ্ন না জানলে রাশি দেখবেন, আসুন তাহলে জেনে নিই কী কী প্রভাব। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র এবং অবশ্যই রাহু নক্ষত্র বৈকালে বৃহস্পতির নক্ষত্র, রাশিতেই রাহু বৃহস্পতির অবস্থান অর্থাৎ মানসিক স্থিতি সকাল বিকেলের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন ফিল করবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে, উচ্চশিক্ষা ইত্যাদি আজকের দিনে ভালো যাবে, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব দিনের বেশিরভাগ সময়টায় থাকবে। সাধারণ কাজকর্ম গৃহস্থলী কাজকর্ম ভালো হবে, কর্মক্ষেত্রে সামান্য আনমনাভাব থাকলেও কর্মক্ষেত্রে উন্নতি অগ্রগতি কোনো টার্গেট হিট করা এগুলো ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার উন্নতি বজায় থাকবে। বিদ্যাভাব আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে চাকরি
শান্তিমুখী পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালো, তবে শনিচন্দ্রের প্রভাব থাকা রাশি একাদশে থাকার জন্য কোনো বিষয়ে কোনো কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটা কিছুটা দেরি বিলম্বের মধ্যে হতে পারে, অর্থাৎ যেটা হওয়ার ধরুন তাড়াতাড়ি আছে একটু দেরি বিলম্ব হলো সেটা হতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, বাড়িতে কারোর আগমন করতে পারে, কিন্তু আপনাদের মাথা গরম রাগ জেদ ক্রোধ এইগুলোর টেন্ডেন্সি কিন্তু বেশি থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, আর্থিক জায়গাগুলো ভালো, তবুও যেহেতু রাশিতে গুরুচণ্ডাল যোগ, কাস্টমারের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না হয়ে যায়, কোনো হিসাব নিকাশে ত্রুটি না থাকে, এদিকগুলো একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রগুলোতে ভালো যাবে, ঘুম কম হবে একটু, পেটজনিত সমস্যা হালকা থাকতে পারে, সন্তান যোগ শুভ থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। পুষ্যলগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দশমে কর্মভাবে, এখানে কিন্তু চন্দ্র শনি কম্বিনেশান চলছে, আবেগপূর্ণতা কিছুটা কর্মক্ষেত্রে আনমনোভাব থাকবে, তবে এখানে কাজের ক্ষেত্রে সামনের সারিতে যারা কোম্পানির কাজ করছেন ভালো, আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজগুলো ভালো যেতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, তবে রাহু বৃহস্পতির দুটো নক্ষত্রের কানেকশানে কিন্তু আপনাদের দ্বাদশ ঘরকে ইন্ডিকেট করছে, ঘুমের কিছু ডিস্টার্বেন্স হতে পারে, সামান্য খরচ ঊর্ধ্বগামী থাকতে পারে, এদিক ওদিক করে কিছু খরচ হওয়ার চান্সেস থাকছে, বিষয়টা খেয়াল রাখবেন। আর কোনো বিষয়ে যাত্রা আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্ক কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে, ভ্রমণযোগ শুভ, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে ভালো। গত সন্ধ্যা থেকে সময়টা যদি আপনার খুব খারাপ যায়, তাহলে আজকে বৈকালের পর ইম্পর্টেন্ট কাজগুলো করুন, সাধারণত আয় বৃদ্ধির সম্ভাবনা ইম্পর্টেন্ট কাজগুলো বৈকাল পরবর্তী সময় ভালো হবে। হাতের খরচ যেহেতু বেশি সম্ভাবনা, তো সেখানে ভোগ সুখে চাহিদা বিলাসিতা খাওয়া দাওয়া এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সন্তানযোগ শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল মোটের ওপর থাকবে, বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, ব্যবসার মধ্যে কুটির শিল্প, গৃহস্থলী ব্যবসা, পারিবারিক পেশা প্লাস এখানে ইম্পোর্ট এক্সপোর্ট বৈদেশিক ব্যবসা ঘুরে ফিরে ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। আর মন কিছুটা চঞ্চল, কিছুটা বিচলিত থাকবে, আদারওয়াইজ অন্যান্য বিষয় ঠিক আছে। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির কিন্তু সরাসরি ভাগ্যস্থান, এখানে কিন্তু চন্দ্র আজকে অবশ্যই অবস্থান করবে, দিনের শুরুতে রাহু নক্ষত্র, তারপরে দিনের শেষে বৃহস্পতি নক্ষত্র। একাদশে বৃহস্পতি এবং রাহু প্রাপ্তিযোগ ভালো, আয়ভাব শুভ, ইচ্ছা শখ পূরণ হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে, তবে বৃহস্পতি রাহুর সংযোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি একটু হবে, এটা খেয়াল রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কাজ করতে হবে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার মোটের ওপর ভালো যাবে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা পজিটিভ, নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা নেই, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে, যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, খরচ তবে ঊর্ধ্বগামী থাকবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবারের প্রতি আকর্ষণ ইত্যাদি বাড়তে পারে, মিথ্যা কথা বলবেন না, বাক্যকে একটু মেপে ঝুঁকে প্রয়োগ করার চেষ্টা করবেন, সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। আর এটুকু বলা যেতে পারে যে আইনি ক্ষেত্রে কিছু প্রক্রিয়া চললে খেয়াল রাখবেন, সেভিংস ফান্ডিং করতে পারেন, ফাটকার ক্ষেত্রে কিছু জায়গায় লাভ থাকলেও একটু বুঝে শুনে এগোবেন, জন্মছকে শনিচন্দ্র যোগ থাকলে স্পেশালি বিষয়টা মাথায় রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির কিন্তু সরাসরি রাশির অষ্টম ভাবে, এখানে কিন্তু রাহু এবং বৃহস্পতি কানেকশান দুজনেই কিন্তু কর্মভাবে আছে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনশীল সময়, কিছু চেঞ্জেস, কিছু বিষয়ে পরিবর্তন হলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। সরকারি কাজগুলো অগ্রগতি থাকবে, জব ট্রান্সফারের যোগ আছে, চলমান কাজগুলো ভালো ফল পাবেন, তবে যৌথ কাজ বা এক জায়গায় বসে যেসব কাজগুলো করতে হয় সেখানে কিছুটা কনসেন্ট্রেশনের অভাব থাকবে। ব্যবসার ক্ষেত্রে মানসিক প্রভাব বেশি থাকবে, কোনো বিষয়ে কোনো ঘটনা বা কোনো ব্যক্তির সঙ্গে কথা আদান প্রদান যেগুলো মনের ওপর বেশি প্রভাব ফেলতে পারে, তবে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ এগুলো ব্যবসার ক্ষেত্রে চলবে, অসুবিধা সেক্ষেত্রে নেই। আইনি ক্ষেত্রে কিছু রদবদল হতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে ভেবে চিন্তে এগোতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে, এখানে সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ এগুলো করতে পারেন, তাতে অসুবিধা হরস্কোপে থাকছে না, এবং যোগাযোগ বিষয়গুলো আজকের দিনে কিন্তু থাকতে পারে, যে কোনো বিষয়ে যোগাযোগ বা ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন। এছাড়া কোর্ট কাছারি কিছু বিষয় বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। আর খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে, শনিচন্দ্র যোগ থাকার জন্য ছোটোখাটো ঘটনা মনকে একটু বেশি ভাবাবে, চিন্তিত করবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সমসপ্তমে শনি চন্দ্র যোগ এবং বৃহস্পতি রাহুর কানেকশন আপনাদের ভাগ্যের কানেকশন। দেখুন কিছু কাজে একটু ডিলে হবে, দেরি হতে পারে, যে কাজটা ভাবছেন তাৎক্ষণিক হয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু কিছুটা বিলম্ব থাকতে পারে, তবে কারুর সুপারিশে কারুর সাহায্যে কোনো কাজ কিন্তু উতরে যেতে পারে। পায়ের ব্যথা বেদনা বাড়তে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শেষ দিকটা আবেগপূর্ণ থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য থাকবে। কর্মযোগ আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্সও ভালো থাকবে। তবে যেহেতু চন্দ্র শনি যোগ চলছে এবং আপনাদের লগ্ন এ দৃষ্টি দিচ্ছে, তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে একটানা কাজ করতে হতে কিছুটা অসুবিধা হবে। আদারওয়াইজ ভালো, ব্যবসার বিষয়টা উন্নতি, আর্থিক যোগাযোগপূর্ণ এবং ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। একমাত্র শনিচন্দ্র যোগ থাকলে একটু মানসিক ডিস্টার্বেন্স থাকবে, আদারওয়াইজ ঠিক আছে। অন্যান্য বিষয়ের মধ্যে আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। কোনো ভণ্ড যোগীর তবে পাল্লায় পড়তে পারেন, সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আইনি ক্ষেত্রে কিছু রদবদলের সম্ভাবনা আছে। আর্থিক যোগাযোগ ভালো, আয়ের ক্ষেত্রগুলো স্বাভাবিক থাকবে, তবে দিনের শুরুতে খরচের পরিমাণ একটু বেশি থাকবে, খরচের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে সামাজিক জীবন সোশ্যাল লাইফ আপনার মধ্যম প্রকৃতির কাটতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কোন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি ষষ্ঠভাবে, এখানে কিন্তু বৃহস্পতি এবং রাহুর কানেকশন দুটোই অষ্টমকে ইন্ডিকেট করছে। শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা বিঘ্নিত হতে পারে, মন মানসিকতা কিছুটা জেদি থাকতে পারে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে, আটকে থাকা কাজে কিছুটা গতি আসতে পারে, আবার নতুন কিছু কাজ যেটা ভাবছেন ইজি ওয়েতে হবে সেখানে আবার গতি কিছুটা স্লথ হতে পারে, মানে আটকে যেতে পারে। আইনি ক্ষেত্রে রদবদলের সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা সাধারণত আবেগপূর্ণ থাকবে। নতুন সন্তান যোগে আজকের দিনে ভালো গৃহস্থলী কাজ, পারিবারিক কাজ করতে পারেন, তবে পরিবারে কারোর অসুস্থতা বা হেলথ ইস্যু থাকলে সন্ধ্যাকালীন সময়টা বা বৈকাল পরবর্তী সময়টা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ অন্যান্য বিষয় ঠিক আছে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম বা আপনার কোনো ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে অসুবিধা নেই। নতুন কর্মযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইনের ব্যবসা, মেডিকেল প্রফেশন ইত্যাদি, তথ্য প্রযুক্তি, আইটি ফিল্ড, এগুলোতে ব্যবসার জায়গায় ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই আমি মনে করি যে সেল প্রফেশন বা ইত্যাদিগুলো ভালো যেতে পারে, তবে হাত খরুচে থাকবে দিনের বেশিরভাগ সময়টাই, একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। আয়ভাবের ক্ষেত্রে সমস্যা নেই, তবে যেহেতু অষ্টমের কানেকশন, যৌথ বিষয়ে গ্রুপ ওয়ার্ক এই কাজগুলোতে একটু আপনাকে চিন্তাভাবনা করে এগোতে হবে এবং সহজেই মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার রাখতে হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি পঞ্চমভাবে, শনিচন্দ্র যোগ থাকলেও পঞ্চমস্থ চন্দ্র আপনার কিন্তু মানসিক বিকাশ, কিছু ইম্পর্টেন্ট কাজ বা কোনো ক্ষেত্রে আপনার বেশ কিছু কাজে সহায়তা পাওয়া, এই ধরনের বিষয়গুলো থাকবে। তবে পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুর প্রভাব থাকার জন্য কিছুটা জেদ অভিমানপূর্ণ সময় কিন্তু কাটতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি আরও বলবো, নতুন প্রেমে যোগাযোগের সঙ্গে সঙ্গে পুরনো প্রেমের কোনো কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তবে পুরনো প্রেম নিয়ে ইদানিং কোনো বিবাদ অশান্তি বা মানসিক প্রভাব চলে সেটা বাড়তে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। কর্মক্ষেত্রে এইটুকু বলবো, শনির প্রভাব থাকার জন্য খাটুনি একটু বেশি হচ্ছে মনে হতে পারে, তবে কাজের সূত্রে ঘোরাঘুরি, দূরযাত্রা, ব্যস্ততা এবং ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, আর্থিক যোগাযোগ উন্নতির জায়গা থাকবে, কিন্তু কাস্টমার ক্লায়েন্ট এদের সঙ্গে ব্যবহার বা খুচরো লেনদেন, হিসাব নিকাশ, এগুলো সাধারণভাবে একটু খেয়াল রাখতে হবে। কম্পিটিশন কিছুটা পাবেন আজকের দিনে। অন্যান্য বিষয় আমার মনে হয় আজকের দিনটা ভালো এবং পজিটিভ থাকতে পারে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগ আছে, তবে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসাস থাকবেন। কর্মক্ষেত্রে অন্যান্য দিকগুলো আজকের দিনে ভালো যাবে এবং এখানে ফাটকার যোগ কিছুটা আছে। অবশ্যই শনিচন্দ্র যোগ থাকলে ততটা ভালো না ফল পেলে অন্যরা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সামাজিক জীবন আজকের দিনে কিন্তু ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থে, শনিচন্দ্র যোগ চলছে, মানসিক প্রভাবযুক্ত দিন। সাধারণভাবে বৃহস্পতি রাহুর কানেকশন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক, কোনো খেলাধুলো হোক, অন্য কিছু হোক, সেখানে ভালো ফল পাবেন। অফিস কাছে পরীক্ষা থাকলেও ভালো ফল পাবেন, তবে শত্রুর ওপর একটু আপনি অতিরিক্ত কোনো অ্যাগ্রেশন দেখালেন ইত্যাদি, সেগুলো হতে পারে, সেগুলো কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা সন্ধ্যার দিকে বাড়তে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সাধারণ পারিবারিক কাজ, সাধারণ কেনাকাটি, সংসারপূর্ণের কাজ, এগুলো করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। কর্মভাব স্থিতিশীল থাকবে। কাজের জায়গায় শনিচন্দ্র যোগের প্রভাব দৃষ্টি আছে, অর্থাৎ কাজের সূত্রে আপনার কিছু নতুন প্রাপ্তি, উন্নতি এবং থাকবে। টেকনিক্যাল কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন, কিন্তু পরিশ্রম হবে। ভাগ্যস্থানে অধিপতি চন্দ্র শনিচন্দ্র যোগের থাকার জন্য কিছু কাজ একটু ঘুরপথে বা একটু দেরি বিলম্বের মধ্যে দিয়ে হতে পারে। সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে, তবে সন্তানের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ কিন্তু স্বাভাবিক থাকবে। নতুন ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই, ব্যবসার জায়গাটা মোটের ওপর পজিটিভ ভাইব্রেশনে থাকছে। সাধারণত কেনাকাটি, সংসারপূর্ণের কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, এগুলো কিন্তু
করতে পারেন এবং গৃহস্থলী কাজে কিছু অগ্রগতি আজকের দিনে কিন্তু আসতে পারে। চন্দ্র এবং শনির প্রভাব থাকার জন্য আপনার মন কিন্তু খুব চিন্তিত, ছোটোখাটো বিষয় একটু বিঘ্নিত এটা হতে পারে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যাবে। সর্দি কাশি, কোমরে ব্যথা বেদনা, ব্যাকপেনের সমস্যা থাকলে খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো আজকের দিনে বা অফিসিয়াল কাজগুলো আজকের দিনে অগ্রগতি থাকবে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি তৃতীয় এবং চন্দ্র শনির যোগ এবং বৃহস্পতি কানেকশান সন্ধ্যার দিক থেকে থাকছে। তো আমি মনে করি সন্ধ্যার দিকের আগে এবং পরের মধ্যে মানসিক স্থিতি অনেকটা তফাত ফিল করবেন। যাত্রা, কমিউনিকেশান, যোগাযোগ আজকের দিনে ভালো হবে, কিন্তু একটু দেরি হতে পারে, সময় হাতে নিয়ে বেরোবেন। কিন্তু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি ভালো হবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। শিল্পী যারা আছেন, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ঘোরাফেরা, ব্যস্ততা এগুলো একটু বেশি থাকার জন্য যেখানে যাবেন একটু ফোন করে যাবেন, খোঁজ খবর নিয়ে যাবেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে দিনটা স্থিতিশীল থাকবে, নতুন ব্যবসার যোগাযোগ আছে। গতদিনে যেসব ব্যবসার প্যাটার্নগুলো ভালো গেছিলো তার মধ্যে বিষয়টা কিন্তু ঘোরাফেরা করবে। গতদিন যদি কিছু সমস্যা থাকে তাদের সামান্য কিছু থাকবে, তবে এটুকু বলবো ব্যবসার ক্ষেত্রে দিনটা উন্নতি, লাভদায়ক এবং আর্থিক জায়গাটা ভালো যাবে। সেলফ প্রফেশন ইত্যাদি অনলাইনের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম, হকারি ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। ভাই বোন প্রতিবেশীদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে একটু দিনটা আপডাউনের মধ্যে দিয়ে যাবে, কখনো ভালো কখনো মন্দ, কিছু কিছু বিষয় একটু জেদ রাগপূর্ণ বিষয়, আবার কিছুটা ভালো ফলের আওতায় আজকের দিনটা থাকবে, অর্থাৎ মিশ্র ফলদায়ী আজকের দিনটা থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, প্রেম বিবাহের কানেকশান আছে, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, বিদ্যাভাব অত্যন্ত শুভ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিছু মানসিক ইচ্ছা সব পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কোনো জিনিসপত্র সেল ডিল এগুলো করার ক্ষেত্রে, মিটিং আলাপ আলোচনা করার ক্ষেত্রে দিনটা আপনার পজিটিভ কাটবে। আপকামিং ভিডিওগুলো তার আরও বিষয়ে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে। আর্থিক যোগাযোগ কিছু উন্নতির জায়গা থাকবে, তবে প্রধানত দিনে শুরুর দিকটা স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়টা একটু খরচপ্রবণ হতে পারে, অর্থাৎ বৈকাল পরবর্তী সময়টা। তবে আর্থিক ক্ষেত্রে কোনো নতুন প্রাপ্তি, লোন প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এখানে ফ্যামিলিতে কারোর আগমন, বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু পারফেক্ট থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনার কিছু সঙ্গে মিউজিকের সঙ্গে যুক্ত থাকলে সেগুলোতে ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো বিষয়ে আপনি কিন্তু উদ্যোগী মনোভাব পোষণ করতে পারেন। এছাড়া আমি এটুকু বলবো অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, কর্ম এবং কর্মক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড কাজগুলো ভালো হবে। সেলফ প্রফেশন খুব ভালো যেতে পারে। পারিবারিক কাজ বা গৃহস্থলী কাজও ভালো যাবে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য কিছু বিষয়ে মতান্তর বা কারোর হেলথ নিয়ে সমস্যা চললে এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। ব্যবসা বাণিজ্যের লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। শনিচন্দ্র যোগ থাকার জন্য মূলত পরিশ্রমী দিন থাকবে, একটু আপনার বাড়তি পরিশ্রম, এফোর্ট এগুলো কিন্তু ভালো মানে বেশি থাকবে। আর দাঁতমারি, ব্যথা বেদনা, চোখের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন। সন্তান যোগ আজকের দিনে ভালো থাকবে এবং এখানে দাম্পত্য যদি বলেন দাম্পত্য জীবন আজকের স্থিতিশীল থাকবে। তবে শনিচন্দ্র যোগ থাকলে সামান্য মন কষাকষি থাকতে পারে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে অসুবিধা নেই। শনিচন্দ্র যোগের জন্য ডিসিশানগুলো একটু আপনার আবেগপূর্ণ হতে পারে, সেখানে কিন্তু প্রয়োজন মাফিক ভেবেচিন্তে ডিসিশান নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্নের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশিতে এবং রাশিতেই কিন্তু শনি চন্দ্র যোগ, এবং এই যোগ যেহেতু আপনাদের রাশিতে অবশ্যই মানসিকভাবে প্রভাবশালী বা চিন্তিত বা যে বিষয়গুলো নিয়ে আপনার লাইফে ফ্রাস্ট্রেশন আছে, সমস্যা আছে, প্রবলেম আছে, সেগুলো যেন মাথার ভেতর বেশি অস্বস্তি করছে সেটা হতে পারে। কর্মভাব সাধারণত স্থিতিশীল থাকবে। বৃহস্পতি এবং রাহুর কানেকশান আপনাকে কিন্তু কমিউনিকেটিভ রাখবে। আউটডোর ওয়ার্কস, কোনো কোথাও গিয়ে কোনো করতে হবে কাজ, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটামুটি ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এখানে অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে আমি মনে করি একটু চোখ কান খোলা রাখতে হবে, কোনো সিকিউর না এমন জায়গায় কিছু করার ক্ষেত্রে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর সন্তানের মতকে গুরুত্ব দেবেন। বিদ্যাভাব ভালো, বিদ্যাবুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, ট্রান্সপোর্টের কাজকর্ম ভালো, আউটফিল্ডের কোনো কাজকর্ম ভালো এবং ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। ব্যবসা বাণিজ্যে মোটের উপর দিনটা লাভদায়ক। সেলফ প্রফেশনও ভালো যেতে পারে। তবে শনিচন্দ্র যোগ যেহেতু রাশিতে চলছে তো ব্যবসার ক্ষেত্রে একটু সেন্সিটিভ বিষয় বা আনমনাভাব বা কনসেন্ট্রেশনের অভাব যাই বলেন না কেন সেগুলো একটু বেশি থাকবে। এই জায়গাটা একটু খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের জায়গাটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা, ঘুম বাড়া কমা করছে এগুলো হতে পারে। ব্যথা বেদনার সমস্যা থাকলে সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। আর সন্তান ভাব আজকের দিনে শুভ যেতে পারে। পুরনো টাকা করে উদ্ধার, কোনো টাকা পয়সা পাওনা গন্ডা এগুলো পেতে পারেন। সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় কিছু ভালো খবর আসতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো সহ অবশ্যই কিন্তু আপনাদের অন্যান্য ফলগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র শনি যোগ রাশির দ্বাদশে এবং দ্বাদশ ঘরে চন্দ্র শনি যোগ যেহেতু আছে সেটা কিন্তু কিছুটা আপনার মনকে অস্থির চিন্তিত এগুলো কিন্তু করতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মভাবের ক্ষেত্রে বাড়তি খাটুনি কিছুটা কিন্তু থাকার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা গতদিনের তুলনায় ভালো হলো, যেহেতু এখানে নিজস্ব মঙ্গলের প্রভাব থাকছে না, কিছু বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন এবং আমি মনে করি গতদিন কোনো সমস্যা হয়ে থাকলে সেই বিষয় থেকে কিছুটা নিজেকে কিন্তু বার করে আনতে পারবেন, সেই জায়গাটা অবশ্যই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সাধারণভাবে কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ এগুলো করতে পারেন, খরচপ্রবণ মূলত হাত থাকবে। বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা ভালো যাবে আর এখানে আউটফিল্ডের কমিউনিকেশানগুলো ভালো হবে, কোমরে ব্যথা বেদন ইত্যাদি ঘুমের কিছুটা বাড়তি প্রয়োজনীয়তা সেগুলো পড়তে পারে। ব্যবসার মধ্যে হিসাবপত্র মেনটেনের জায়গাটা একটু খেয়াল রাখবেন, বাকি জায়গাটা মোটের ওপর ভালো এবং আমি মনে করি কিছু ভালো খবরও খবরও কিন্তু আসতে পারে। দূরে যারা ব্যবসা করেন তারা কিন্তু ভালো ফল পাবেন, মেডিকেল পেশা ওষুধপত্রের কোনো ইকুইপমেন্ট অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্টস ইত্যাদি বা স্টকেজে যারা কাজ করছেন তারা কিন্তু মোটামুটি ভালো ফল পাবেন। এবং অবশ্যই আমি মনে করি যে এখানে শনিচন্দ্র যোগ যেহেতু রাশির দ্বাদশে হয়ে আছে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, আদারওয়াইজ কিন্তু ঠিক আছে, অন্যান্য বিষয় কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আর এটুকু বলবো দেখুন আজকে সারাদিনে সেভিংস ফান্ডিং করা যেতে পারে, রাহুর প্রভাব দিনে শুরুতে থাকার জন্য দিনের শুরুর দিকটা মেইনলি খরচ প্রবণ হবে, সন্ধ্যার দিকটা একটু মানসিক স্থিতির পরিবর্তন হবে এবং আবেগপূর্ণতা বাড়বে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা।